আমাদের আজকে আন্দোলন, আমরা যে জুলাই মাসে যে পুরো কাজ করেছি, তা জুলাই মাসে পুরো কাজ করার পরে আমাদেরকে 10 তারিখে যেখানে পেমেন্ট হয়ে যাওয়ার কথা, আজকে 30 তারিখ হয়ে গেল, এখন অবধি কোনো পেমেন্টের কথা কিছু বলছে না। আর আমরা অনেকবার বলতে গেছি, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে গেছি, ওরা বলছে আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, হ্যাঁ আবার দুদিন ডেট দিচ্ছে, আবার দুদিন পরে যাচ্ছি, আবার বলছি ঠিক আছে আর দুদিন পরে হয়ে যাবে, এরকম করে করে আজকে আমাদেরকে 30 তারিখ অবধি টেনে দিয়েছে। আমাদেরকে ডেলি লেবার হিসাবে যেটা আছে আমাদের, অন্যান্য কোনো কিছু ফ্যাসিলিটি আমাদের নেই, ESIPM নেই, আর কোনো আই কার্ড নেই, আমরা যে ঢুকি গেট পাস তার কোনো আই কার্ড কোনো ডকুমেন্টস কিছু নেই। আমাদেরকে রাস্তাঘাটে যদি কোথাও কেউ জিজ্ঞাসা করে যে কোথায় কাজ করছি, তা আমরা কোনো কিছু প্রুফ দেখাতে পারবো না, তো আমাদের আই কার্ডও দেয়নি। আমরা আই কার্ডের জন্য অনেকবার বলেছি, ESIPF যেটা আমাদের কাজ করতে করতে কারোর লেগে গেলে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সেই ক্ষেত্রে তো বহুত প্রবলেম হতে পারে, সেই তাকে নিয়ে আমরা কোথায় যাবো সেই মুহূর্তে, তা আমাদের কোনো ESI এর কোনো ব্যবস্থা করছে না এরা। আমরা বারবার বলেছি, এটা বারবার বলা সত্ত্বেও কোনো কথা নিচ্ছে না, হ্যাঁ ওরা শুধু বলছে ডেট দিয়ে যাচ্ছে, আজ হয়ে যাবে কাল হয়ে যাবে, এরকম করে এরা চলে। আমাদের দাবি মানতে হবে, আমাদের ন্যায্য মূল্য পেমেন্ট আটকে দেওয়া হচ্ছে কেন, ম্যানেজমেন্ট জব দাও, শ্রমিকদের পেমেন্ট আটকে দেওয়া হলো, আমাদের বকেয়া পেমেন্ট আটকে দেওয়া হলো কেন, ম্যানেজমেন্ট চোখ দাও, আমাদের দাবি মানতে হবে।